গত 2 দিনে বেশ কয়েকটা গ্রেফতার আমাদের সামনে আসছে, সবগুলো নিয়ে খুব আলোচনা হয়নি, তবে 3টা গ্রেফতার নিয়ে বেশ আলোচনা হয়েছে। একটা হচ্ছে জনাব আসাদুজ্জামান নূর, সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং আমরা ছোটবেলা থেকে তাকে চিনি, আমরা অনেকে তার অভিনয়ের খুব বড় ভক্ত ছিলাম, এবং বাকের ভাই নামে কোথাও কেউ নিয়ে নাটকে অভিনয় করে তিনি অবিশ্বাস্য সাড়া ফেলেছিলেন। তার গ্রেফতার নিয়ে আলোচনা হয়েছে, কেন হয়েছে আসছি সে জায়গায়। আর 2টো গ্রেফতার হচ্ছে তথাকথিত 2জন সাংবাদিক, এদেরকে সাংবাদিক হিসেবে লেখা হয় কিন্তু এই 2জনকে আমার কাছে কোনো দিনও সাংবাদিক মনে হয়নি, আউট অ্যান্ড আউট ক্রিমিনাল মনে হয়েছে, জনাব শ্যামল দত্ত এবং জনাব মোজাম্মেল বাবু। এবং এই 2জনের গ্রেফতারে যে প্রতিক্রিয়া হয়েছে সেটাও আমাদের এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা এবং আওয়ামী রেজিমকে বুঝতে সাহায্য করবে, কথা বলতে চাই সেগুলো নিয়ে। প্রথমে অল্প একটু বলতে চাই জনাব আসাদুজ্জামান নূরকে নিয়ে। এই ভদ্রলোকের গ্রেফতার হওয়ায় আমাদের কেউ কেউ একটু মন খারাপ করেছেন, এটা সত্য, তার অভিনয়ের ভক্ত। যখন একটা সময় বিটিভির যুগ ছিল একমাত্র, সে সময় আমাদের আর কোনো উপায় ছিল না, সে সময় লিডিং অ্যাক্টর যারা ছিলেন তাদের মধ্যে তিনি অনিবার্যভাবেই ছিলেন এবং আমাদের জীবনে অনেক আনন্দের সাথে তিনি জড়িত আছেন, সব ঠিক আছে। শুধুমাত্র ওই নাটকটা তো নয়, আরও অনেক নাটক, অয়ময় নাটকের কথাই মুহূর্তে মনে পড়ছে। কিন্তু উনি ভালো অভিনয় করতেন বলে উনি খুব ভালো মানুষ, ওনাকে ধরে গ্রেফতার করা ঠিক হয়নি ধরনের আলাপ কেউ কেউ দেওয়ার চেষ্টা করেছেন, সিগনিফিক্যান্ট আলোচিত মানুষরা, এবং স্বাভাবিকভাবেই নেটিজেনরা তাকে ধুয়ে দিচ্ছেন, এটাই ঠিক আছে। জনাব নূর মারাত্মক একটা ক্রাইম করেছেন, যে ক্রাইমটা বেশ কয়েকজন আমাদের সামনে আনাতে আমাদের মনে পড়লো, আমরা অনেকে ভুলে গিয়েছিলাম, সেটা না হলেও আমি তাকে খুব স্ট্রংলি কন্ডেম করি, কেন সেটাও বলছি। ক্রাইমটা হচ্ছে 2014 সালে তার গাড়িতে হামলা হয়েছিল, এবং সেই হামলার পর ইনস্ট্যান্টলি একদিন বা 2 দিনের মধ্যে 3 থেকে 4 জন মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়, তথাকথিত ক্রস ফায়ারের নামে অভিযুক্তদের বিএনপি এবং শিবির কর্মীকে হত্যা করেন। বলা বাহুল্য এগুলো সব জনাব নূরের ইচ্ছাতেই হয়েছে। তাহলে এই ভদ্রলোক কত ভয়ঙ্কর আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, আর সেটা সরিয়েও রাখি, আমি ধরে নিলাম এরকম কোনো কাণ্ড উনি ঘটাননি। আমার একটা খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, এই আওয়ামী লীগ যেটা 2014-র পর থেকে 24 8-এর আওয়ামী লীগকে আমি ছাড় দিচ্ছি, যদিও 8-এর আওয়ামী লীগ পচে যাওয়া শুরু হয়েছে, তার পচনের লক্ষণ দেখা গেছে 2011 সালে, যখন সে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এবং তড়িঘড়ি, এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাইটার মধ্যে যখন খাইরুল হকের শয়তানি আমরা দেখতে পেয়েছিলাম, তখন আমরা বুঝতে পেরেছিলাম কি হতে যাচ্ছে। তারপরে 14-এর পর থেকে যদি টাইমটা ধরি, ওই সময়গুলোতে যারা আওয়ামী লীগ করেছে, যিনি আলু আর রুটির ভাগ নেন নাই, ওটা করেন নাই, সেখানে স্টিল সে মানুষটাকে আমরা কন্ডেম করি, কারণ ওই দলটার গণতান্ত্রিক দল ছিল না, ওটা একটা মাফিয়া গ্রুপে পরিণত হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকা। সুতরাং নূর শেদ তাদের সাথে ছিলেন, তাদের হয়ে তথাকথিত এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সুতরাং নূর একজন পচে যাওয়া ব্যক্তি, এটাই যথেষ্ট কারণ। এই পচে যাওয়া ব্যক্তি নিয়ে মায়া কান্নার কিছু আসলে নেই, কেউ কেউ যদি মায়া কান্না কাঁদি বাড়াবাড়ি হচ্ছে। যাই হোক, বাকি 2জনকে নিয়ে একটু কথা বলতে চাই। এই 2জনকে নিয়ে অনেক আনন্দ আমরা প্রকাশ করেছি, আমরা মেলাবো। এর আগে ফারজানা রূপা তার হাজব্যান্ড সহ যখন জনাব শাকিল, তিনিও সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, সহ ধরা পড়েছিলেন, তখনও আমরা দেখেছি যে বহু মানুষ দারুণ সেলিব্রেট করছেন। এটা খুব ইন্টারেস্টিং, আওয়ামী লীগের কোন নেতা যেমন আসাদুজ্জামান নূর যেদিন ধরা পড়লেন, সেদিন সাবেক বিমান প্রতিমন্ত্রীও ধরা পড়েছেন, যিনি একজন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন 2024-এর আগ পর্যন্ত, তার গ্রেফতার নিয়ে খুব আলোচনা হয়নি। জনপ্রশাসন মন্ত্রী ছিলেন জনাব ফরহাদ, তিনি ধরা পড়েছেন, খুব বেশি আলোচিত কিন্তু হয়নি, বা মানুষ অনেক উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করেছে তা কিন্তু না, বরং এই 2 সাংবাদিকের গ্রেফতার, সাংবাদিক শব্দটা আসলে স্লিপ অফ টাং হচ্ছে, এই 2 টাউটের গ্রেফতার, এরা টাউট বাটপাট শ্রেণীর লোক, এই 2 বাটপারের গ্রেফতার আমাদেরকে অনেক বেশি আলোচনায় এনেছে এবং আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে। আমরা ফেরমেন্টটা বুঝি, যিনি সরকারের সাথে ক্ষমতায় ছিলেন, তথাকথিত এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী থেকেছেন, তার গ্রেফতারের চাইতে তথাকথিত 2জন সাংবাদিকের গ্রেফতার আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে। এর আগে ফারজানা রূপার ক্ষেত্রে একই ঘটনা হয়েছে, এবং একটা লিস্ট আছে যে লিস্টটার প্রতি অনেকে অ্যাকশন নেওয়ার কথা বলছেন, এখানে একটু যোগ করে রাখি, আওয়ামী লীগ সরকারের সময় তথাকথিত সাংবাদিকতা করা বহু লোক এখনো টিভি চ্যানেল ট্যানেলে ভালো পদে পদায় মানে পদায়িত অবস্থায় আছেন, এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার আছে। আসবো, কেন মানুষ এত আনন্দিত হলো, আমি
শুরুতে যে কথাটা বলছিলাম আওয়ামী লীগের সাথে থাকা, আওয়ামী লীগের সাথে যারা থাকছেন এটা কোনো গণতান্ত্রিক অধিকার না। সারা পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদপত্রগুলোর এক ধরনের কারো কারোর সাথে লিন করার টেন্ডেন্সি আছে। আমেরিকা যে ইলেকশন দেখছি আমরা ট্রাম্পের ক্ষেত্রে জানি, যিনি স্কাই নিউজ ছাড়া ফক্স টিভি ছাড়া আর কোনো টিভিকে ক্রেডিবল টিভি মনে করেন না, এবং তারা খুবই সিরিয়াসলি লিন টুয়ার্ডস ডোনাল্ড ট্রাম্প। আছে ভারতীয় কতগুলো রিপাবলিক টিভির নাম মনে পড়ছে যে অকল্পনীয় অন্ধভাবে জনাব মোদীর পক্ষচারণ করেন। ওখানকার অর্ণব গোস্বামীকে আমরা ভারতের মোজাম্মেল বাবু বা শ্যামল দত্ত বলতে পারি, কিন্তু তারপরও ওই ভদ্রলোকদেরকে আমরা ক্রিমিনাল বলি না, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার, তার সমালোচনা হবে এবং তিনি যাকে সমর্থন করছেন সেই দলটাকে কেউ আমরা অপছন্দ করতে পারি, তীব্র সমালোচনাও থাকতে পারে, আমারই আছে। কিন্তু ওই দলটা মোটা দাগে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে চলে, সে মোটা দাগে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় থাকে, ও দেশ ধ্বংস করে মাফিয়া হয়ে ওঠে, ক্ষমতা থাকছে না। সুতরাং তাকে সমর্থন করা মানে কোনো মাফিয়াকে সমর্থন করা না। কিন্তু এই যে তথাকথিত এই সাংবাদিকরা, তারা মাফিয়াকে সমর্থন করেছেন, শুধু সমর্থন করেছেন তা না, এই মানুষগুলো নানা রকম ধান্দাবাজির সাথে জড়িয়ে গিয়েছিলেন। আমরা প্রায় বলি না, আমি যে সমাজে থাকি, আওয়ামী লীগ করা লোকজন কি করছেন না করছেন, কিভাবে তারা কি করেন, এই ধারণা আমাদের আছে। অকল্পনীয় প্রভাব প্রতিপত্তি, অকল্পনীয় টাকা পয়সা, এবং আমাদের সামনে